এখন আমরা দেখব কিভাবে আমাদের পেজের অ্যাডমিন রিকোয়েস্ট পাঠানো যায়, অর্থাৎ অন্যজনকে অ্যাডমিন করা যায়। আমি সর্বপ্রথম আমি ফেসবুকে চলে যাব, ফেসবুক অ্যাপসে। অ্যাপস থেকে আমরা পেজটা ওপেন করে নেব, অর্থাৎ কীভাবে, ধরেন আমি এখন হচ্ছে একটি আমার আইডিতে লগ ইন আছি, তো সেখান থেকে আমি আমার পেজে চলে যাব। এই যে পেজে চলে আসলাম, পেজে চলে আসার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে একদম একদম প্রোফাইল আইকনে, অর্থাৎ একদম সাইডের ডান পাশে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে ক্লিক করব। সেখান থেকে আমরা যাব সেটিংস থেকে, সেটিংস থেকে আপনার ডিরেক্ট সেটিংস যেটা লেখা আছে সেটিতে ক্লিক করব। তারপরে হচ্ছে কি পেজ সেটিংস, সেখানে ক্লিক করব। তারপরে হচ্ছে কি আমরা একটু করে নিচে দেখব নিউ পেজ এক্সপিরিয়েন্স, সেখান থেকে পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেসে ক্লিক করব। এখান থেকে আমরা করব হচ্ছে কি অ্যাড নিউ, এই যে উপরেরটা না এর নিচে হচ্ছে কি পিফল উইথ টাস্ক অ্যাক্সেস, এখানে হবে কি আপনার এখানে নেক্সট ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে একজন অ্যাডমিন নিয়োগ করতে পারি, আবার আমরা চাইলে এখান থেকে একদম উপরে এখান থেকেও আমরা একজন চাইলে অ্যাডমিন নিয়োগ করতে পারি। বুঝা গেছে? তো আমি এখন একদম উপর থেকে করব, আমি যেহেতু একেবারে ফুল অ্যাক্সেস দিব সেজন্য আমি উপর থেকে এখানে লিখব। এখন আমি অন্য যে আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছি সেই আইডির নাম এখানে দিব, আমি দিলাম হ্যাঁ। তো আমি এই আইডিতে আমি ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি। তো এখানে লেখা আছে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, তারপরে ইনসাইট, সব কিছু কিন্তু আমি অ্যাক্সেস দিব। ওকে, অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, আমি ফুল কন্ট্রোল দিয়ে দিব। ওকে, তো গিভ অ্যাক্সেস। এখন আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, এখন আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন কনফার্ম ক্লিক করে দিব। কনফার্ম ক্লিক করার পরে এখানে কি হবে, আপনার ওই যেই আইডিতে পাঠিয়েছেন সে আইডির প্রোফাইলে ঢুকলে বা নোটিফিকেশনে একটি অ্যাডমিন রিকোয়েস্ট চলে যাবে। যখনই আপনি দেখবেন অ্যাডমিন রিকোয়েস্ট চলে গেছে, তারপর ওখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করবেন, তারপর মোটামুটি কাজ শেষ, আপনার অ্যাডমিন হয়ে যাবে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।